আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন ফাইন্যান্সের লঞ্চপুলের মধ্যে নতুন একটা কয়েন আসছে বা নতুন একটা টোকেন আসছে সেটা হচ্ছে লিস্টিং হবে চার দিন পরে এখন আপনারা লঞ্চপুল থেকে কিভাবে ইনকাম করবেন সেটাই মূলত আজকে দেখাবো সো বাইনান্সের মধ্যে অলরেডি দুইটা ভাইরাল প্রজেক্ট বলতে পারেন বা ভাইরাল এয়ারড্রপ সেটা হচ্ছে ম্যাগা ড্রপের মধ্যে হচ্ছে লিস্টা এবং বর্তমানে হচ্ছে আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে লঞ্চ পুলের মধ্যে আসতেছে কয়েন সেটা সো লিস্টাতে যারা জয়েন হন নাই তারা অবশ্যই জয়েন হবেন আর লিস্তাতে যারা কিনা আমার ভিডিও ফলো করে লিস্তাতে জয়েন হয়েছেন তারা অলরেডি বাইনান্সের লঞ্চ পুলের মধ্যেও জয়েন হয়ে গেছেন কীভাবে একটু পরে দেখাচ্ছি সো লঞ্চ প্যাডের মধ্যে প্রবেশ করতেছি এখানে আপনার লঞ্চ পুলটা পাবেন নতুন কয়েন যেটা যেটা ফার্মিং হচ্ছে সেটা হচ্ছে আইও ঠিক আছে এখান থেকে আপনারা ডিটেলস দেখতে পারবেন সো এটা যখন আসছে আসার আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে নতুন আসতেছে আমি যখন দেখছিলাম গতকালকে এটা কিন্তু আজকে শুরু হয়েছে গতকালকে একটা টাইম স্টার্ট হয়েছিল যে এতটা ঘন্টা পরে এটা শুরু হবে ফার্মিং সো ওই টাইমে যখন আমি আপনাদেরকে বলছি তখন বলছিলাম যে আপনারা কেউ জয়েন হবেন না এর কারণটা হচ্ছে আমি যদি একটু ভালো করে দেখাই এই যে দেখেন বিএনবির প্রাইস যদি একটু ভালো করে দেখেন বিএনবির প্রাইস লাস্ট চার ঘন্টার মধ্যে যদি দেখেন সাতশো ডলার পর্যন্ত গেছিলো এবং এখন সাতশো ডলার সো মোটামুটি মার্কেট পাম করা মানে বিএনপির প্রাইস প্রচুর হাই আপনি যদি এখন এক সপ্তাহের জন্য বা আপনার ধরেন তিন দিনের জন্য যদি আপনি বিএনপিটা বাই করেন সো খুব সম্ভাবনা ঠিক আছে এটা খুব সম্ভাবনা যে এইটার প্রাইসটা ডাম করবে বিএনপির প্রাইসটা ডাম করবে তার মানে এখন আপনি সাতশো ডলার দিয়ে যদি আপনি লঞ্চপুলের মধ্যে জয়েন হন এক একটা বিএনপি কিনে সাতশো চার ডলারে কিনে সো তখন আপনার যদি এক সপ্তাহ পরে বা তিন দিন পর যদি ডাউন হয়ে যায় কারণ এর মধ্যে তো আপনি লক করে ফেলছেন কয়েনটা ঠিক না সো এর মধ্যে আপনার বিএনপি প্রাইসটা ডাউন খেলে ধরেন আপনার লঞ্চপুল থেকে আসলো বিশ ডলার আর এইখান থেকে ধরেন এটা ছয়শো বা সাড়ে সাড়ে ছয়শো এরকম ডলার আসা পড়ছে তখন আপনার দেখা দিয়ে যাইতেছে অনেকগুলো ডলার লস সো এই এর জন্য আপনাদের কি করতে হবে সেটাই মূলত কথা সো আইও দেখেন এখানে এখানে হচ্ছে আপনারা দুইটা কয়েন বা দুইটা ডলার আপনারা স্টেক করতে পারেন একটা হচ্ছে বিএনবি আরেকটা হচ্ছে এফডিউসডি এফডিউসডি হচ্ছে যে স্ট্যাবল কারেন্সি স্ট্যাবল কারেন্সি মিন্স হচ্ছে ধরেন ইউএসডিটি এটা এক ডলার মানে একশো টাকা একশো টাকাই বাংলা টাকা একশো টাকা বা একশো দুই টাকা বিশ টাকা এরকম এইটা ডাউন করবে না এটা স্ট্যাবল থাকবে সবসময় সো এই যে এফডিউসডি আপনারা যদি এটাতে জয়েন হতে চান আমার দেখেন অলরেডি জয়েন আসে আমার এখানে জয়েন বলতে আমি যে ড্রপে জয়েন হয়েছি আমার এখানে জয়েন হয়েছে সো যারা কিনা ড্রপে জয়েন হয়েছেন তাদের নতুন করে এইখানে জয়েন হইতে হবে না তবে একটা কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি এখানে আরও ডলার দিয়ে আপনি এটাতে জয়েন হইতে চাচ্ছেন তাহলে আপনি সেই ক্ষেত্রে স্টেক করতে পারেন ঠিক আছে আমার এখানে এখন অলরেডি স্টেক করা আছে মেগা ড্রপের জন্য যার কারণ হচ্ছে এটাতে আছে সো আমি আপনাদেরকে যে নিষেধ করছিলাম এটা আশা করি বুঝতে পারছেন নিষেধ করার কারণটা হচ্ছে বিএনপির প্রাইস এখন প্রচুর হাই তো ডাউন খাইয়ে খাইলে আপনার লস খাইবেন সো আপনারা সেই ক্ষেত্রে এফডিউচডি দিয়ে এখানে স্টেক করতে পারবেন এফ ডিউসডি আপনার ডলারে এফডিউসডিতে কনভার্ট করে নেবেন এবং এখানে আপনি এফডিউসডিতে স্টেক করলে সবচেয়ে বেশি ভালো হবে এখান থেকে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন এই আপনারা কীভাবে জয়েন হবেন শুধু সেটা দেখায় এফডিউসডি বলে তো জয়েন ক্লিক করবেন আপনার কাছে যদি এফডিউসডি না থাকে সাপোজ ডলার তো অবশ্যই রাই খেয়ে এই চিন্তা আপনারা করতেছেন যে মেগা বাইন্যান্সের লঞ্চ করে জয়েন হবেন সো এখান থেকে এই যে এফডিউচডি আছে এখান থেকে আপনি স্টেকে ক্লিক করবেন ডলার না থাকলে এই যে এখানে এখানে এফডিউসডি আমার এখানে কিছু আছে জিরো পয়েন্ট টু ফাইভ বা পঁচিশ সেন্টের মতো সো এইভাবে দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে আপনি এখন একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার যত বেশি ডলার স্টেক করবেন সেটার উপর ডিপেন্ড করবে একটা কথা বলতেছি এখানে যে স্টেকটা করতেছেন এটা কোনো প্রকার ইনভেস্ট না আপনি যে কোনো মুহূর্তে এক মিনিট পর দুই মিনিট পর আপনি সেটা ক্লেম করতে পারবেন তো স্টেকে ক্লিক করতেছি এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি যে আমি এটা স্টেক করব আপনি যদি পার্চেস করতে চান তাহলে এখান থেকে পারচেসে ক্লিক করে আপনি হচ্ছে পিটুপিতে বা ট্রান্সফারে ক্লিক করে আপনি এখান থেকে করতে পারবেন এটা সো আপনি এফডিএসডি নিয়ে এখান থেকে ম্যাক্স করে বা যত ডলার করতে চাচ্ছেন তারপর স্টেক করবেন আপনার হয়ে যাবে সো মিনিমাম হচ্ছে আপনার স্টেক অ্যামাউন্ট ক্যান বি লেস দেন আপনার জিরো ঠিক আছে এক এফ ডিউস বা এক ডলার দিও আপনি এখানে স্টেক করে এখান থেকে কাজ করতে পারবেন এবং প্রতি ঘন্টায় ঘন্টায় এসে এখান থেকে জাস্ট ক্লেম করবেন এই যে দেখেন আমার আরও কিছুক্ষণ পরে আমি আবার এখান থেকে এসে ক্লেম করতে পারবো এখান থেকে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা কিনা এখনও ড্রপে জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন এই যে ড্রপের যে বিষয়টা এই যে লিস্টটা এইটার ভিডিও বাইরেতে জয়নিং প্রসেস ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে জয়েন হতে পারবেন আল্লাহ